ঘরে যদি অতিথি আসে এবং যদি নতুন কিছু করতে চান তাহলে আমার মনে হয় এর থেকে বেস্ট আর কিছু নাই এটা আসলে সবজি এবং চিকেন দিয়ে বানাইছি এবং এটা হচ্ছে চিকেন ব্রেস্টটা আমি আসলে চিকেন ব্রেস্ট বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি তো এই যে দেখেন একটা বোলের মধ্যে আমি চিকেনগুলি নিয়ে নিছি এটা কিউব কাটা না ঠিক লম্বাও না আবার কিউব কাটাও না একটু মোটা মোটা করে কেটে নিতে হবে এই রেসিপিটা আসলে সম্পূর্ণ আমার নিজের এবং এটা আমাদের এখানে যে থ্যাংকস ডে হয়েছিল ভা ভাগ্নিকে দাওয়াত দিছিলাম তো ওদের জন্য আর কি বিশেষভাবে করা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন আর এখন দিয়ে দিচ্ছি আপনার গার্লিক পাউডার আর হচ্ছে অনিয়ন পাউডার এটা কিন্তু পেস্ট দিলে আমার মনে হয় না যতটা ভালো লাগবে তারপরেও যদি না থাকে আপনারা দিতে পারেন পেঁয়াজ বাটা এবং রসুন বাটা বাট আমি কিন্তু পাউডারটা দিছি আর এইখানে হচ্ছে যেটা চিলি সস আমি এই চিলি সসটা দিব আমি এগুলিকে সবগুলিকে কিন্তু মেরিনেট করে রাখবো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো আর চিকেন এইভাবে যদি করেন অবশ্যই কিন্তু সয়া সসটা দেবেন তবে ডার্ক সয়া সস এবং লাইট সয়া সস যে কোনো একটা দিলেই ভালো তবে আমার মতে মনে হয় লাইট সয়া সসটা দেওয়া ভালো আর যেহেতু সয়া সসের ভিতরে লবণ থাকে এই জন্য লবণের পরিমাণটা একটু কম দেবেন প্রথম অবস্থায় আর সবজির জন্য এখন আমি একটা সস বানাচ্ছি এটা হচ্ছে আপনার সেম থিং গার্লিক পাউডার তারপরে হচ্ছে অনিয়ন পাউডার আর হচ্ছে আপনার অলিভ অয়েল আর লেবুর রস মাস্ট লেবুর রস আর একটু লবণ এইগুলিকে সুন্দর করে মিক্সড করে এই যে দেখেন ব্রোকলিগুলিকে আমি কেটে রাখছি আর হচ্ছে গাজর গাজরটাকে আমি কিন্তু হালকা একটু ভেজে নিছি হালকা যেহেতু গাজরটা একটু শক্ত আর আমি যখন লাস্টে ফিনিশিং দেব তখন কিন্তু এগুলিকে খুব বেশি জাল দেব না এই সমস্ত যেগুলি হয় এগুলিতে কিন্তু খুব বেশি জাল দিতে হয় না একটু কাঁচা রাখতে হয় আর এগুলি ছাড়াও আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ছোট ছোট যে আলুগুলি আছে ওইগুলি আর আপনাদের ঘরে যদি ছোট আলু না থাকে তাহলে বড় আলুগুলিও দিতে পারেন এবং এই ছোট আলুগুলিকে আমি সুন্দর করে মানে ওটাকে কি বলে ফর্ক দিয়ে কাঁটা চামচ দিয়ে মানে একটু একটু করে প্রেস করে তারপরে লবণ দিয়ে সিদ্ধ করছি যেন ভিতরে ঢুকে আর লাল জেটেতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ আপনারা লালটাও দিতে পারেন সাদাটাও দিতে পারেন এটাকে আমি যেটা করছি ভিনেগারের মধ্যে জাল দিছি লবণ দিয়ে অসাধারণ লাগে বিশ্বাস করেন এটা কখনো টেস্ট করে দেখবেন এই যে পেঁয়াজটা এটার মধ্যে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না ভিনেগার বা লেবু জাতীয় যে জিনিস স্টক আছে এবং ওইটার মধ্যে লবণ দিয়ে তারপরে জাল দিলে এত টেস্টি হয় তো এরপরে যেটা করছি আমি চিকেন স ব্রোকলি আর এই যে ভেজিটেবলের যত আইটেম আছে আমি এখানে করছি সব সুন্দর করে একটা বোলের মধ্যে মিক্সড করছি আর বিভিন্ন ধরনের সস যেগুলি আমি দেখালাম যার যেটা খুশি সে সেটা দিয়ে খেতে পারে আর এছাড়াও আমি দুইটা চিকেন করছিলাম যেহেতু এখানে থ্যাংকস গিভিংয়ে টার্কি খায় বাট আমি টার্কি পছন্দ করি না যার জন্য আমি চিকেন করছি এবং সেই চিকেনের রেসিপি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসতে ভালো থাকবেন